দর্শক, ঘূর্ণিঝড় হামুনের খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন চট্টগ্রাম থেকে সহকর্মী আলমগীর সবুজ এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। আমরা প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামের সবুজের কাছে। সবুজ, হামুনের প্রভাব এখন কতটার মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি তথ্য আছে জানাবেন? আপনি আসলে চট্টগ্রামে হামুনের তেমন কোনো প্রভাব পড়েনি। ঘন্টা দুয়েক আগে থেকে আসলে এখানে দমকা হাওয়া ছিল চট্টগ্রাম শহরে, এবং মূলত আসলে চট্টগ্রামে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি আছে। আসলে বৃষ্টির এই বৃষ্টি ছাড়া বড় ধরনের কোনো প্রভাব আসলে হামুনের পড়েনি। তো দুই আগে এখানে দমকা হাওয়া ছিল, সেটা কিছুক্ষণ ছিল, এরপরে নেই, এবং বৃষ্টিটা অব্যাহত আছে। অন্যান্য দিকে চট্টগ্রামের যে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে পতেঙ্গা এলাকা আমরা খবর নিয়েছি, গিয়েছি, সেখানেও আসলে ঘন্টা দুয়ে কিছুক্ষণ দমকা হাওয়া ছিল। এর বাইরে বড় কোনো ক্ষতির খবর নেই। তবে উপজেলাগুলোতে, বিশেষ করে বাঁশখালা এবং সীতাকুণ্ড যে উপকূলবর্তী এলাকা আছে, সেখানে ঘন্টা খানেক এর মতো সময় দমকা হাওয়া আছে এবং প্রচন্ড বাতাস ছিল। সেখানে অনেক গাছপালা ভেঙে গেছে, কিছু কিছু কাঁচা ঘরের চাল উড়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। তবে এর বাইরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। শুধুমাত্র চট্টগ্রাম শহর এবং জেলার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। অনেক জায়গায় আসলে দীর্ঘক্ষণ ধরে, ঘন্টা তিনেক ধরে আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, এবং এর বাইরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। অন্যদিকে চট্টগ্রামের জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে, বিশেষ করে চট্টগ্রামের যে উপকূল পাহাড়ি পাদদেশ, যেখানে আছে পাহাড়ের পাদদেশ, যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেটা আশঙ্কা তৈরি হয়েছে পাহাড় দেশের, সে কারণে অন্তত 100 পরিবারকে পাহাড়ের পাদদেশ থেকে সরিয়ে নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। চট্টগ্রামের যে সমস্ত পাহাড়ের পাদদেশের এলাকা আছে সেখান থেকে সরিয়ে নিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে, আপনার আগে জানিয়েছি, বন্দর কর্তৃপক্ষ হামুন মোকাবিলায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা ঘূর্ণিঝড়ের হামুনের আরো খবর জানতে এখন চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। হ্যাঁ, যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী সবুজ এখানেও ঠিক সন্ধ্যা 7টার পর থেকেই দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া বইতে থাকে তীব্র বেগে, এবং সেটি রাত 9টা নাগাদ কিছুটা কমতে থাকে। এখন রাত বাড়ার সাথে সাথে আবারও বাড়তে শুরু করেছে দমকা হাওয়া। এখন পর্যন্ত আমাদের হাতে খবর এসেছে 3 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরে একজন দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে, মহেশখালীতে একজন গাছ চাপা পড়ে মারা গিয়েছে, এবং চকরিয়ার বদরখালীতে আরো একজন মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এবং সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে, এবং সেই সাথে উখিয়াতেও যান চলাচল বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেখানেও সড়কে গাছ পড়েছে। এবং সেই সাথে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আমাদের কাছে খবর আসছে যে কাঁচা বাড়িঘর বেশ বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে গাছপালা তো পড়ে আছেই এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং সেই সাথে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এবং জেলা প্রশাসন যেটি বলছে, তারা ইতিমধ্যে তাদের কন্ট্রোল রুম খোলা রাখা হয়েছে, এবং সেই সাথে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানেও মানুষজনকে সরিয়ে আনার জন্য তাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, এবং দুর্যোগ পরবর্তী সময়ে তাদের যে শুকনো খাবার এবং নগদ টাকা বিতরণের এর কথা রয়েছে সেগুলো তারা শুরু করবেন। তো কক্সবাজার থেকে লাবণী, আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সৌরভ এবং সবুজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবের ব্যাপারে জানাতে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।